এখন আমি কি কি খাতে যাকাতের মাল ব্যয় করা যাবে সে সম্পর্কে আলোচনা করছি। যাকাতের ব্যয় সম্পর্কে বিধানটি কোরআন পাক সরাসরি দিয়েছে। কুরআনুল করিমে উল্লেখ করা হয়েছে সূরা তওবার 60 আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু, সাদাকা হচ্ছে লিল ফুকারায়ে, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা যাকাত বিভাগের কর্মচারী, সেটা প্রাইভেট সেক্টরে হতে পারে, সরকারে হতে পারে, যে সংগঠন যদি জনগণ গড়ে তুলে তারও হতে পারে, অথবা সরকারে হতে পারে, তাদের কর্মচারীদের বেতন দেওয়ার জন্য এই যাকাত ব্যয় করা যেতে পারে। ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম, সেই সব লোকদের পিছনেও খরচ করা যাবে যাদের অন্তরকে জয় করা দরকার, নতুন মুসলমানদের জন্য বা অন্যদেরকে যাদেরকে সন্তুষ্ট করলে ইসলামের অগ্রগতি নিশ্চিত হতে পারে তাদের জন্য ব্যয় করা যাবে। ওয়ারিফির রিকাবে, সেই যুগে যারা দাস ছিল তাদের মুক্তির জন্য ব্যয় করা যেত, এবং আজকের যুগে যেসব জাতি বন্দী আছে আন্ডার কলোনিয়াল রুল, যদি বন্দী থাকে কোনো জায়গায় কোনো স্থানে বা মুক্তি সংগ্রাম করে, এবং যারা বন্দীর মতো রয়েছে তাদের জন্য ব্যয় করা যাবে বলে কোন কোন আলেম মনে করেন, এবং এই সম্পর্কে আলোচনা ইসলামের যাকাতের বিধানে দেখা যেতে পারে। আল গারিমিনা, এবং যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে আদায় করার জন্য ব্যয় করা যেতে পারে, ওয়াফি সাবিলিল্লাহে, আল্লাহর পথে সকল ভালো কাজে ব্যয় করা যেতে পারে, ওয়া ইবনাস সাবিলা, পথে যারা বিপদে পড়েছে তাদের জন্য ব্যয় করা যেতে পারে। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে পথে বিপদগ্রস্ত লোকদের জন্য তেমন কোন ব্যবস্থা নাই, এই বিষয়টি গোটা দেশের আলেম সমাজে চিন্তা করা প্রয়োজন। যদিও আমি জানি এবং আমরা জানি যে বহু লোক প্রতারণা করে, কিন্তু বহু লোক সত্যিকার অর্থে বিপদাপন্ন হয়, তাদের জন্য ব্যবস্থা করা এই খাত থেকে অত্যন্ত জরুরি। ফরিদাতু মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে এই খাতগুলো ফরজ, আল্লাহ সব খাত নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ তাআলা হচ্ছে জ্ঞানী, সর্বজ্ঞানী এবং হাকিম, এবং সবচেয়ে বিজ্ঞানময়, সবচেয়ে হিকমতের কথা তিনি বলেন। এইসব খাত সম্পর্কে শুধু এইটুকু আলোচনা করা প্রয়োজন, আমি ইতিমধ্যে করে ফেলেছি, তথাপি যে ফকির ও মিসকিন কে এ সম্পর্কে আলেম, এ সম্পর্কে অনেক আলোচনা আছে, বিভিন্ন মতামত আছে, প্রত্যেক মতের সমর্থনে দলিল প্রমাণ আছে, তা দেখতে পারেন ইসলামের যাকাত বিধানে। যে কথা আমি ইউসুফ আল কারদাবির বই থেকে যে কথা আমি বারবার বলছি, এই ব্যাপারে একটি প্রশ্ন হচ্ছে যে অমুসলিমদের জন্য যাকাত ব্যয় করা যাবে কিনা। ফিকাহবিদদের অধিকাংশের, সকলের নয়, অধিকাংশের মত হচ্ছে যাকাত থেকে অমুসলিমদের দেওয়া যাবে না, তবে তাদের দারিদ্রকে অবশ্যই দূর করতে হবে এবং সরকারের অন্যান্য রাজস্ব থেকে তা করতে হবে। সকলেই একমত যে সবার দারিদ্র, মুসলিমের দারিদ্র, অমুসলিমের দারিদ্র, জাতির সকলের দারিদ্র দূর করতে হবে। এবং আমরা পূর্বে উল্লেখ করেছি যে যাকাত কর্মচারীদের জন্য ব্যয় করা যাবে, এটা প্রমাণ করে যে যাকাত আদায় করতে হবে সরকারিভাবে, অন্তত পক্ষে সামাজিকভাবে করা প্রয়োজন, এই জন্য আমরা স্থানীয়ভাবে জনগণকে সংঘবদ্ধ করতে পারি। দাস মুক্তির জন্য ব্যয় করা হয়েছিল ইসলামের শুরুতে, ইসলাম দাসপ্রথা চায়নি, তাই দাস মুক্তির ব্যবস্থা করেছে, ইসলাম দাসপ্রথা প্রবর্তন করেনি, উৎখাত করেছে, উৎখাত করতে সহায়তা করেছে, উৎখাতের ব্যবস্থা করেছে। আজ সকলের চেষ্টায়, মুসলিম অমুসলিম সবার চেষ্টায় দাসপ্রথা চলে গেছে। অনেকের মতে এ খাত থেকে নির্যাতিত জাতিসমূহকে সাহায্য করা যায়, ঋণগ্রস্তদের এর থেকে সাহায্য করা যায়। এ খাত আজকাল খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দেশে নানা কারণে ঋণগ্রস্তের সংখ্যা অত্যধিক হয়ে গেছে, এ খাতে ব্যাপকভাবে ব্যয় করা উচিত। ঋণগ্রস্ত লোককে উদ্ধার করলে তাদের আত্মসম্মানও রক্ষা পাবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে, সকল ভালো কাজে ফি সাবিলিল্লাহ, সকল ভালো কাজে ব্যবহার করা যায়, বিশেষ করে জিহাদের কাজে। অনেকের মতে ইসলামী বইপত্র কিনে এ খাত থেকে ইসলাম প্রচারের জন্য বিতরণ করা যেতে পারে, এবং এই প্রসঙ্গেও আমি এই সুবিখ্যাত আলেম ইউসুফ আল কারদাবির বই দেখতে আমি আপনাদেরকে অনুরোধ করি। মুসাফিরদের জন্য আমি পূর্বেই বলেছি যে মুসাফিররা রাস্তায় বিপদে পড়তে পারে এবং পড়ে থাকে, কিছু লোক প্রতারণা করে, এই জন্যই এ থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়। আমাদের গোটা জাতির এই ব্যাপারে
প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। ইসলামী বিশ্বের খিলাফতের সময়ে, মোগলদের সময়ে, তাদের আগে সকল খিলাফতের সময়ে মুসাফিরদের ব্যবস্থা করা মুসলিম জাতির একটা বিরাট পরিচয় ছিল। প্রত্যেক ছোট গ্রামে শহরে মুসাফিরখানা ছিল। আজকে দুঃখের বিষয়, আমরা এটা করছি না এবং কোন মিউনিসিপ্যালিটি, কোন কর্পোরেশন, কোন পৌরসভা এদিকে নজর দিচ্ছে না, এবং আমাদের আলেম সমাজের যে বিরাট দায়িত্ব আছে তারাও সেটা খেয়াল করছেন না।